أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال النفوس والشفع والوتر والليل إذا يس

আজকে হয়ে ঢুকছে না মাথা ইনশাল্লাহ আপনি ঢুকবে আমার আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক মানুষকে দেখেছি যারা আমার কাছে কোরআন শিখতে এসেছে আমি এখানে মাক্তবোধ দাওয়া সৌদি আর বক্তব্য দাওয়াতে কোরান শিক্ষা দিই আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষ বয়স্ক মানুষ তারা প্রায় ষাট বছরের ওপরে বয়স তারা তিন তিন বছর ধরে শুধু কায়দা পড়েছে ঢুকেই না মাথায় ঢুকেই না মাথায় তিন বছর দের কায়দা পুরোপুর আলহামদুলিল্লাহ ওই লোক এরকম কয়েকজন লোক যারা মাথাতে একদম ঢুকাতে পারছিল না তারা আলহামদুলিল্লাহ চেষ্টা তারা ছাড়ে নাই পড়তে 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 আলহামদুলিল্লাহ চার বছর পাঁচ বছর পরে গিয়ে সুন্দর সে কোরআন পড়া শিখে গেছে ইনশা আল্লাহ আপনি চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা পর রব বিজিদ নেমা রব বিজিদ নেমা রব বিজিদ নেমা এটা পড়বেন আর আ রব্বি ইসর ওয়া লা তুআসির খায়ের এগুলো পড়বেন বা বিশেষ করে রব্বি জিদনি ইলমা বা আল্লাহর কাছে আপনি নিজের ভাষায় দোয়া করেন যে আল্লাহ তুমি আমার আমাকে কুরআন শিক্ষা তৌফিক দান করো ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন ছেড়ে দিবেন না আপনি একটা হরফ যা পড়ছেন আলী বা তা সা এভাবে যে পড়ছেন যেন এখন একটা হরফ শিক্ষার জন্য পড়ছেন আপনি একটা হরফ দশটা করে নেকি পাচ্ছেন আলহামদুল্লাহ ইনশাল্লাহ আপনি ছেড় ছেড়ে দিবেন না আপনি শিখতে পারবেন শেখ এক সম্পর্কে বলা হয় বুড়ো বয়সে চলে গেছিল আর পড়তে পারবো না শিখতে পারবো না বলে নৈরাস হয়ে চলে যাচ্ছে মার্সাদ ছেড়ে রাস্তায় যেতে যেতে পানি পিপাসা লেগেছে গিয়ে এক ইন্দারা বা কুয়া সেখানে গিয়ে পানি উঠিয়ে পানি খাবে পানি পান করবে তো সে কুয়াতে গিয়ে দেখছি যে দড়িতে যে মানুষ দড়ি দিয়ে টেনে টেনে যে পানিটা উঠে সে কুয়ার গায়ে লেগে সেই কুয়াগুলো ক্ষয় হয়ে গেছে তখন সে দেখে বলছে একটা দড়ির জন্য যদি এইভাবে ক্ষয় হয়ে যায় একটা পাথর তো আমি একটা মানুষ আমি আমার জীবটা ক্ষয় করতে পারবো না আল্লাহর কোরআন শেখার জন্য হাদিস মানে দিনের ইলিম শেখার জন্য আবার ঘুরে গেলেন গিয়ে পড়তে 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 পরে একজন আহ শেখ সাদ একজন কবি হয়েছিলেন তো ভাই ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা ব্যর্থ যাবে না যদি আপনি শিখতেও না পারেন ইনশাল্লাহ আমি বলছি ইনশাআল্লাহ আপনার চেষ্টা থাকলে শিখতে পারবেন আর শিখতেও যদি আপনি বলেন না আমি পারছি না বা পারবো না না এভাবে পারবো না বলে ছেড়ে দিবেন না আপনি পারবেন ইনশাল্লাহ এবং আল্লাহ রবুল্ আলমের কাছে আমি দোয়া করব এবং আপনিও দোয়া করেন যে আল্লাহ আপনাকে শিক্ষা কোরআন পড়ার মতো ক্ষমতা দান করেন এবং ইনশাআল্লাহ আপনি যে অক্ষরটা পড়ছেন আলী বা আতাশা কষ্ট করে এটা তো আপনি দস্তষ্ট করে নিতে পারছেন ইনশাআল্লাহ